गुड मॉर्निंग फ्रॉम इस्लामपुर। लास्ट वीडियोते देखे शिलीगुड़ी जावर कथा छिल किन्तु शेष अब्दि पौंछाते पेरेछिलाम इस्लामपुर। एत जोर बिस्टी नेमे गेछिल ताइजन्य इस्लामपुरे होटेलटाय आमादेर थाकते होयेछिल। रूमटा तो तोमादेर देखाच्छि, देखे नाओ। एटा आमादेर रूम छिल, 1000 टाका पड़ेछिल, भालो रूम होटेलटा छिल। तो आजकेर आमादेर प्ल्यान एखान थेके बेरिये मांगान जावार। तो तोमरा बुझते पेरे गेछो एबारे ट्रिपेर आमादेर प्ल्यान मेन नर्थ सिक्किमेर। तो नर्थ सिक्किमे कोथाय कोथाय जाबो एटा तो तोमरा धीरे धीरे जानते पारबेई। और आमरा सबाई रेडी हो गेछि, एखन 8:10 बजे और एखनो बृष्टि पड़छे। तो आमरा एबार बेरोच्छि, रेनकोट परेई बेरोच्छि। 8:15 बजे और होटेल थेके बेरोलाम। एटा छिलो आमादेर होटेल, होटेल क्वीन। एखान थेके एखन 1.5 किलोमीटर मतो आमादेर ईश्वरे जेते हबे, ताहलेई आमरा इस्लामपुरेर बाईपासटा जेटा शेष होच्छे ওখানটায় বেরোবো। আমরা এসে গেছি ইসলামপুর বাইপাস, যেখানটা এন্ড হচ্ছে। এখান থেকে শিলিগুড়ি হচ্ছে 70 কিলোমিটার মতো। আশা করছি বৃষ্টি পড়ছে বলে আর একটু ধীরেই চালাতে হবে, কারণ সকালবেলা জাস্ট বেরোলাম। তো আশা করছি তো 2 ঘন্টায় ঢুকে যাবো শিলিগুড়ি। ইসলামপুর থেকে বেরিয়ে 26 কিলোমিটার মতো এলাম। এই 26 কিলোমিটার রাস্তায় কন্ডিশন খুব একটা ভালো বলবো না, কারণ জায়গায় জায়গায় গর্ত হয়ে আছে আর সামনের ওয়েদারটা দেখে খুব একটা আমাদের সুবিধা লাগছে না, পুরো কালো হয়ে আছে। জানি না কি হবে। তো আজকের দিনের প্রথম টোল প্লাজা ক্রস করছি আমরা। এটা পশ্চিম মাদাতি টোল। এখান থেকে শিলিগুড়ি এখনো প্রায় 35 কিলোমিটার মতো বাকি। তো আমরা এই ডাইভার্সনটা চলে এসেছি। বাগডোগরা যেতে হলে এই বাঁ দিকে সোজা যেতে হবে, আর ফুলবাড়ি হয়ে যেটা শিলিগুড়ি যাচ্ছে সেটা সোজা, যেটা লাস্ট বার নিয়েছিলাম। তবে এবার মনে হচ্ছে শিলিগুড়ি বাগডোগরা হয়ে যাবে। একবার ম্যাপে দেখো তো একবার। তো একটু প্ল্যানে চেঞ্জ হলো, একটু ম্যাপ দেখলাম। তো ওখানে দেখাচ্ছে এই ফুলবাড়ি হয়ে রোডটাই নিতে, তাহলে কী হবে শিলিগুড়িটাকে দেখাচ্ছে বাইপাস করে দিচ্ছে বেশিরভাগটাই। তো এদিকটাই নিয়ে নিচ্ছি, দে ফুলবাড়ি। তো এটাই নিয়ে নিচ্ছি আমরা। সাড়ে 9টা বাজে এখন, আর আমরা এই বাইপাসের এখানেই এই ধাবাটায় ব্রেকফাস্ট করতে দাঁড়ালাম। আর আমাদের লেন ওই দিকেরটা ছিল, এই সামনে থেকে ডাইভার্সন আছে, এখান থেকে ইউটার্ন নিয়ে এসেছি, কারণ হেভি জোর খিদে পেয়ে গেছিলো। তো এবার এখান থেকে খেয়ে নিয়ে আমাদের ডাইরেক্ট সেবক অব্দি যাওয়ার ইচ্ছা আছে। আর বৃষ্টিটা একটু সামান্য কমেছে, ঝিরে ফোঁটা পড়ছে, কিন্তু ওই তখন যেরকম জোরে নেমে গেছিলো সেরকম পড়ছে না, এটা ভাগ্য ভালো। আর মনে হচ্ছে ওয়েদার ধীরে ধীরে একটু কেটে যাবে, কি বলো? ওয়েদার কাটুক না কাটুক, এইরকম যদি পড়তে থাকে তাহলে সমস্যা নেই, কিন্তু জোরে বৃষ্টি পড়ে পার একটু অসুবিধা হবে। প্রথম দিন না, এরকম যদি পড়তে থাকে কিন্তু হিসেবে মতো গরমটা লাগবে না, আমাদের ভালো লাগছে ওয়েদার। প্রথম দিন বলেই সমস্যা, এক দুদিন পাহাড়ে হয়ে গেলে আর কোনো অসুবিধা হবে না। 10টা বাজে এখন আর আমরা খেয়ে বেরোলাম এখান থেকে। এবার এখান থেকে রাস্তা সোজাই আছে। এখান থেকে রাস্তা সোজাই আছে, মাঝখানে কিছু কিলোমিটার গিয়ে খালি একটুখানি বাঁ দিক নিতে হবে। এখান থেকে রংপো গুগল ম্যাপে তো দেখাচ্ছে 3 ঘন্টা 25 মিনিট, 4 ঘন্টা ধরে চললে আশা করছি 2:30টায় ঢুকে যাবো।
কিন্তু এবার বৃষ্টিটা দেখতে হবে কি রকম কি হয়। যেটা রয়েট এতক্ষণ ধরে ছিল আমাদের শহর, এই যে সামনে পাহাড়, ফাইনালি দেখা পেয়ে গেল আমাদের সেকেন্ড বাস সিকিম যাওয়ার রাস্তায় পাহাড়। তো রাস্তায় দেখেছিলে জোরে বৃষ্টি নেমেছিল, তো গোপ্রোটা খুলে দিয়েছিলাম, মানে ভালো জোরে বৃষ্টি নেমে গেছিল। তো এই সেবকে যখন ঢুকলাম তখন বৃষ্টিটা ছাড়লো আর হালকা মেঘলা করেছিল, এখন তো দেখছো পুরো রোদ উঠে গেছে। তো তাই জন্য মাঝে আর কোথাও ভিডিও করতে পারিনি। শিলিগুড়ি ঢোকার পরে সেবক রোড অব্দি বেশ ভালো ট্রাফিক পেয়েছিলাম, তো ওখানে অনেকটা টাইম গেছে আমাদের। এখন বাজে 11:10, তো আশা করছি রংপো আমরা 2টোর ভেতর ঢুকে যাব। আর এই টার্নিং এর সাথে সাথে আমাদের পাহাড়ে ওঠাও শুরু হয়ে গেল। আর এটা খুব ভালো হয়েছে যে রোদটা উঠে গেছে, তার ফলে ওই চাপটা নেই যে বৃষ্টি হতে পারে, মানে হতে পারে হয়তো ওপরে, এত তাড়াতাড়ি বলবো না, কিন্তু অন্তত এই স্টার্টিং এর টাইমে হচ্ছে না। আর এদিকে দেখে মনে হচ্ছেও না যে বৃষ্টি হয়েছে, কারণ রাস্তা পুরো শুকনো। আর আমরা চলে এসেছি সেবক কালী মন্দিরের সামনে, এখানে একটা মন্দির আছে, আর এই লেফটের টার্নটা নিয়েই ওপরে কালী মন্দির আছে, সেবক কালীবাড়ি। যে এটা হচ্ছে সেবক কালীবাড়ি, আমাদের কোনো বাড়ি এখানে দাঁড়ানো হয় না। তো এখান থেকেই নমস্কার করে নিলাম। আর এটা তো হচ্ছে আমাদের কর্নিশন ব্রিজ, এখান থেকে ডান দিকে গেলে কালিম্পং চলে যাচ্ছে, আর আমরা এই সোজা নিচ্ছি তিস্তা বাজারের দিকে। বর্ষাকাল বলে আশেপাশটা দেখতেও খুব সুন্দর লাগছে, পুরো সবুজে ভরা। সামনে আবার ট্রাফিক জ্যাম। Many months later. তো এখানে রাস্তাটা একটু খারাপ আছে, তাই জন্য ট্রাফিক জ্যামটা লেগে আছে। শুধু কাদা আর কাদা এখানটা। তো
তো চলো এই জায়গাটা একেবারে ক্রস করে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সাড়ে 12টা বাজে এখন, আর আমরা ওই গেটের সামনে চলে এসেছি। এখান থেকে রাইট সাইড নিলে কালিম্পং চলে যায়, আর এই লেফট সাইডে নিলে আমাদের সিকিমের দিকে যাচ্ছে, রংপো বর্ডারের দিকে। ঠিক এই সাইডটা হচ্ছে সিকিম, আর এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। এই সামনে যে ওপরে ব্রিজটা দেখছো, এই ব্রিজটা দিয়ে ওই সাইডে গেলে এটা সিকিমে ঢুকে যাচ্ছে। তবে আমরা এখান থেকে মানে এটার যে রাস্তাটা, এটা সামনে থেকে ডান দিক ঢুকে যাচ্ছে, কিন্তু আমরা এটা নেবো না। আমরা সোজা যাবো রংপো বর্ডারের দিকে। যদি তোমরা পেলিং, গেজিং বা রাবাংলা এই সাইডটা যেতে যাও, তাহলে এই সামনে থেকে ডান সাইড নেবে, তাহলে এই ব্রিজটাই যাচ্ছে। নিয়ে তোমরা এই সাইড দিয়ে যদি সিকিম ঢোকো, তাহলে তোমাদের পেলিং, গেজিং, রাবাংলা এগুলো কাছে হবে। আর আমরা যেহেতু মাঙ্গান যাচ্ছি, তো মাঙ্গান, গ্যাংটং, সরি এত ভুল বলি, মাঙ্গান, গ্যাংটক আর সিংথাম এইসবের জন্যই সোজা যেতে হবে রংপো বর্ডার দিয়ে, তো ওটা বেশি কাছে হয়। তো আমরা এখন এই সোজা চলে যাচ্ছি, আর এখান থেকে কিছু কিলোমিটার মতো পরেই আছে রংপো বর্ডার, আর এই ডান দিকটা নিলে ওই ব্রিজের রাস্তাটা ঢুকছে। তোমরা অনেকেই ভাবছো যে আমি আর অভিষেক দা গ্লাভস ছাড়া চালাচ্ছি কেন, মানে রাইডিং জ্যাকেট, প্যান্ট, জুতো সব পরে আছি, এদিকে গ্লাভস পরে নেই, আর মানে এটা সেফটির দিক দিয়েও মানে গ্লাভস পরে নেই, তো ওটা ভাবছো। তো আসলে কালকে আমাদের গ্লাভসগুলো বাজে রকমভাবে ভিজে গেছে, তো আজকেও এখনও শোকায়নি, তো আর ভিজে গ্লাভস পরে চালালে হাতের অবস্থাটা কি হয় জানোই, তো ওই জন্য একটুখানি গ্লাভস ছাড়াই চালাচ্ছি। আর সকালের দিকেও বৃষ্টি হচ্ছিলো, তো সামনে রংপো বর্ডার থেকে ওই ভেজা গ্লাভসটাই পরে নেব, কারণ মাঙ্গানের দিকে যেতে গেলে রাস্তা একটু খারাপই পাবো। এটা তো আগে ছিল না, এটা তো আমার নতুন তৈরি হচ্ছে। তো এটা হলো রংপো ব্রিজ, আমরা ফাইনালি এন্টার করতে চললাম সিকিমে। এই ব্রিজের ওই সাইডটা ওয়েস্ট বেঙ্গল, আর এদিকটা সিকিম। এখানে আমাদের মনে হয় বাইকের নাম্বার লেখাতে হবে। জানি না কেন এইবার রংপো বর্ডারে কিছুই আমাদের দেখতে চাইলো না, তো ঢুকেই যাচ্ছে যে পেট্রোল পাম্পটা, এখান থেকে তেল ভরে নিচ্ছি। অভিষেক দা এবার কিছু দেখতে চাইলো না। তো সিকিমে 102.50 টাকা করে পার লিটার, আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে 4 টাকা করে কম। তো 5.62 লিটার তেল ধরেছে, 576.05 টাকা, 5.62 লিটার, আর এতে আমার চলেছে 208 কিলোমিটার। রংপো ঢোকার আগে যে একটা দেখিয়েছিলাম নতুন তৈরি হয়েছে, এইখানে কানেক্ট করছে এই রাস্তাটা এসে। তো কিছুদিন পর থেকে আর এতটা ঘুরতে হবে না, জাস্ট ওই সোজা ক্রস করলেই হয়ে যাবে। আর আমরা এখন এই রাস্তা দিয়ে সিংথামের দিকে যাচ্ছি। নিচে তিস্তা নদীর স্রোতটা দেখো খালি কত জোরালো। টিপ টিপ
তো এই যে সার্কেলটা দেখলে এখান থেকে লেফটে নিলাম, এটা হচ্ছে সিংথাম। অভিষেক দা ভুল করে গ্যাংটকের দিকে চলে গেছিল, তো সোজা গেলে গ্যাংটক, আর এই যে লেফটে নিলাম এটা হচ্ছে সিংথাম। গ্যাংটক দিয়েও নঙ্গন যাওয়া যায়, কিন্তু সিংথাম দিয়ে এই সাইড দিয়ে গেলে গ্যাংটকের জ্যামটা বাইপাস হয়ে যায়, তো এখানটা দিয়ে যাওয়াই বেটার। এটা হচ্ছে পুরো সিংথাম মার্কেট, আর এখান থেকে মোটামুটি 70 কিলোমিটার হচ্ছে মাঙ্গান, 70 কি 80 এরামি, তো মোটামুটি আমাদের টাইম লাগার কথা 3 ঘন্টা মতো। এখন 2:10 বাজে, তো খাওয়া দাওয়া করেও আশা করছি আমরা 6:30-6:30 ঢুকে যেতে পারবো, কারণ অন্ধকার হওয়ার আগে ঢুকে যেতে চাইছি, তাহলে তোমাদের পুরো রাস্তাটা ঠিক করে দেখাতে পারবো। আমরা এখন আছি মাখা ভিলেজে, এখান থেকে 2টো রাস্তা চলে যাচ্ছে, একটা বাঁ দিকে একটা ডান দিকে। ডান দিকের ওপরের রাস্তাটা নিতে হলো মাঙ্গানের জন্য, আর নিচেরটা একটা কি বেশ রাস্তার নাম গেল ভুলে গেলাম, এর মধ্যে বড্ড ভুলো মন আমার, হবে না আমাকে দিয়ে কিছু। ও ভাই মারো, মুঝে মারো, মারো মুঝে মারো, মারো নেই, মজাক হো রহা হ্যায়, এক সেকেন্ড ইয়ার, মজাক। ডিকচু থেকে 15 কিলোমিটার মতো আগে আছি এখন, আর এখানটা আসতেই আমাদের এই ভিউটা পড়লো, আর ভিউটা দেখো এই জায়গাটা, আমরা ওই জন্য আর না দাঁড়িয়ে থাকতে পারলাম না, মানে এইখানে এসেছি এই ভিউগুলো দেখার জন্যই। তারা তো কিছু নেই একদম, আমাদের যা টাইম শিডিউল আছে আমরা খুব ভালোই আছি, আমাদের কোনো তারার কিছু নেই। এখানে একটা ছবি তুলে দেবে আমায়, 6টার জায়গায় বড় যে 7টা হবে, 7:30 হবে, তাতে একদম আমরা 7টার ভেতর আশা করছি ঢুকে যাব সব ঠিক থাকলে। হ্যাঁ না, তবে রাস্তা আগের থেকে অনেক ভালো হয়ে গেছে, ইকোলজিক্যালি আমরা জানি যে কিরাম কি হতে পারে, রাস্তা অনেক ভালো হয়ে গেছে, কিন্তু এই সবগুলো এরকম ছিল না রাস্তা, না রাস্তা অনেক ভালো, ওইরা জানে না, অনেকে বলছে রাস্তা খারাপ, তো কোথায় রাস্তা খারাপ। হ্যাঁ পিছনে আমাদের কয়েকজন এখানকার লোকাল বলেছিল রাস্তা খুব খারাপ, কিন্তু রাস্তা তো এখন অবধি ভালোই পাচ্ছি, তো চাষে গাড়ি যাচ্ছে এইখানে, এখন 10-15 মিনিট মতো বসবো নিয়ে বেরোবো। জানি না কতটা দেখতে পাচ্ছ, ওখানে একটা রামধনু দেখা যাচ্ছে, হয়তো অতটা ভালো আসছে না ক্যামেরায়, মানে হয়তো বুঝতেই পারছে না, কিন্তু ঠিক এখান থেকে এখানে একটা রামধনু আছে। তো এন্টার করে গেছি মাঙ্গানে, এটা হচ্ছে মাঙ্গানের লাস্ট পেট্রোল পাম্প, আমাদের যিনি চেনা এখানের গুড্ডু আগরওয়াল সেই দাদারই পেট্রোল পাম্প এটা, আর ওনারই হোটেলে মাঙ্গানে আর লাচেনে থাকছি আমরা, তো এখানে পেট্রোলটা ফিল করে রাখছি কালকে যাতে টাইম না নষ্ট হয়, তো তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমি এখান থেকে বাইকের ট্যাঙ্কটা ফুল করে নিলাম, আর জ্যারিক্যানে 4 লিটার তেল নিয়ে নিয়েছি, তো আমার হয়ে যাবে আপাতত, যা প্ল্যান আছে।
আর এই সোজা যে রাস্তাটা দেখছো এই ডান দিক দিয়ে এটা চুংথাঙ্গার দিকে চলে যায়, যেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবে। আপাতত আমরা মাঙ্গানের হোটেলে যাচ্ছি, নিয়ে তোমাদের সাথে কথা হবে। পাঁচটার সময় মাঙ্গানে চলে এসেছিলাম আর পেট্রোল ভরে নিয়ে আমাদের হোটেলে চলে এসেছি। সামান্য একটু ফ্রেশ হয়েছি আর ফ্রেশ হয়ে ছাদে চলে এসেছিলাম। এতক্ষণ খালি জায়গাটার ভিউয়ের মজা নিচ্ছিলাম আমি আর অভিষেক দা, কিচ্ছু করিনি আর। এইখানে মাঝে শুধু ফাঁকে আমি একটা কথা বলবো, আগের বার যখন আমরা 2019 মানে এসেছিলাম এই মাঙ্গান গুরুদংমার, অভিজিতের ওটা ফার্স্ট রাইড ছিল আমাদের সাথে। যাই হোক, তখন না মাঙ্গানকে দেখার সুযোগটুকু পাইনি, রাত 11টায় এসেছিলাম, পরের দিন সকাল 9টার মধ্যে বেরিয়ে যেতে হয়েছে, এইরকম অবস্থা। আজকে ওই কারণে আমরা এসেই আগে ভেবেছিলাম 6:30 হবে যে তুমি এক কাজ করো অভিজিৎ ভাই, তুমি ওই পাশটা একবার দেখিও। এখন আর আমরা মাঙ্গানের হোটেলে বসে আছি। প্ল্যান ছিল একটু সন্ধ্যেবেলায় বেরোনোর এখানে ধারে কাছে হেঁটে, কিন্তু সন্ধ্যেবেলা থেকে যা জোর বৃষ্টি শুরু হয়েছে এখানে যে আমরা কোথাও বেরোয়নি, সারাদিন হোটেলেই বসে আছি। এই হোটেলটাতেই আমরা আগেরবারও যখন 2019 নর্থ সিকিম করেছিলাম এই হোটেলেই ছিলাম, গুড্ডু দায়ের হোটেল, গুড্ডু ভাইয়ের। তো এবারের ট্রিপটাও গুড্ডু ভাই সব কিছু করে দিয়েছে, মানে নেক্সট ব্লগে দেখতে হবে যারা যেটা আমরা যাবো, তো সেখানের হোটেলটাও গুড্ডু ভাই করে দিয়েছে। আর প্লাস নর্থ সিকিমের যা পারমিট সব গুড্ডু ভাই করে দিয়েছে। আমাদের এক এক দিনের 1000 টাকা করে পড়ছে থাকা খাওয়া নিয়ে এক একজনের। আর এখন আমাদের জাস্ট ডিনার করছি, এই হোটেলটা খালি ভেজ হোটেল। তো আজকের ডিনারে আমরা নিয়েছি আছে খিচুড়ি, পোলাও টাইপের খিচুড়িটা হয়েছে, পাঁপড় আর দু রকম তরকারি আছে। আর চোখ মুখের অবস্থা দেখতেই পাচ্ছ, খুবই বাজে রকম হয়ে আছে আজকে। তো এই ভিডিওটা এখানেই এন্ড করছি, আশা করি তোমাদের ভালো লেগেছে এই ভিডিওটা। নেক্সট ভিডিওটার জন্য ওয়েট করো, তাড়াতাড়ি আসছে নেক্সট এপিসোড 3। আর এই ভিডিওটা কেমন লাগলো একটু জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা নতুন দেখছো এই চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে দিও, তাহলে হেল্প হবে, সাপোর্ট হবে। আর ওই সেগুলো তুমি তো খেতেই ব্যস্ত গো, তো চলো এই ভিডিওটা এখানে এন্ড করছি।